প্রিয় দর্শক, তো চলুন এবার আমরা কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হয় তা জেনে নিই। কাজা নামাজের নিয়ত আরবিতে এভাবে করবেন, নাওয়াইতুন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরিল ফাইতাতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটি ফজরের দুরাকাত ফরজ নামাজের নিয়ত। আপনার যে অক্তের নামাজ হবে সালাতির পরে এবং ফাইতাতির আগে ওই ওয়াক্তের নাম বলে নামাজ আদায় করবেন। তো চলো এবার বাংলা নিয়ত কিভাবে করবেন আমরা জেনে নিই। আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য ফজরের দুরাকাত ফরজ নামাজ কাজা আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এটা ফজরের দুরাকাত ফরজ নামাজের নিয়ত করলাম। যদি জোহরের চার রাকাত ফরজ নামাজ হয় তাহলে এভাবে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য জোহরের চার রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যদি আসর হয় আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য আসরের চার রাকাত ফরজ নামাজ কাজা আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যদি মাগরিবের হয় আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য মাগরিবের তিন রাকাত ফরজ সালাত কাজা আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যদি সালাতুল ইশা হয় আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য ইশার চার রাকাত ফরজ নামাজ কাজা আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনার যে কোনো নামাজ কাজা হলে এই নিয়মে এইভাবে নিয়ত করলেই হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।